হে পরদলার যুবক দিলের কান লাগায়া শুনিয়া যাও মদিনার বাজারে যাওয়ার পর কে জানি সালাম দে হে নবীজির সাহাবীরা হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আল্লাহু আকবার জোরে বলেন না হে নবীজির সাহাবীরা আসো আসরে আমাদের নবীজি যুদ্ধের ময়দানে চলে গিয়েছে নবীজির আশেক সাহাবী এই শব্দটা ওনার কানে যাওয়ার পরে বিবাহের বাজার করেছিলেন ইতিহাস প্রমাণ করেছে উনি বিয়ের সদাইগুলো দোকানের মধ্যে ফেরত দিয়েছেন এই টাকা দিয়ে একটা তরবারি কিনিয়াম উনি একটা কালো কাপড় দিয়াম ওনার শরীর থেকে মুড়াইয়া পাগলের মতো যুদ্ধের ময়দানের মধ্যে চলে গিয়েছেন মুসলমান উনি তো পারত আজকে ওনার বাসরাত ওনার মদিনার সব থেকে সুন্দরী মহিলাকে আজকে বিবাহ করবে উনি যদি যুদ্ধের ময়দানে না যাইতেন নবী তাকে তেমন কিছুই বলতো না কিন্তু না ইমানের পাওয়ার কেমন ছিল তারা নবীজির হাটি আশেকে রাসূল ছিল গো ইমানের আশেক হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া তরবারি নিয়া কালো কাপড় দিয়া চেহারাটাকে মুড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা সময়ের কসম খাওয়ার পরে বলতেছেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা দিলের কান লাগাইয়া শুনো এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে রে সবাই দুকার মধ্যে আছে সবাই ক্ষতির মধ্যে আছে এই পৃথিবীর জমিনে আমার কথা না স্বয়ং আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে রে সবাই ভুলের মধ্যে ক্ষতির মধ্যে আছে কিন্তু না না এখানের মধ্যে আমার আল্লাহ সীমাবদ্ধতা রেখে দেন নাই এরপরের অংশে আল্লাহ তাআলা জানায়া দেয় ও আমার বান্দা এই পৃথিবীর জমিনে সবাই ক্ষতির মধ্যে না ভুলের মধ্যে না এই পৃথিবীর জমিনে আমার এমন কিছু বান্দা এমন কিছু বান্দা আছে রে যারা চারটা গুণে গুণান্বিত সুবহানাল্লাহ জোরে বলে চারটা গুণে যারা গুণান্বিত হবে আমার আল্লাহ তাআলা তাদেরকে বলেন এই মানুষগুলো বলের মধ্যে না মানুষগুলো ক্ষতির মধ্যে না আল্লাহ তাআলা কি বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু যারা নিশ্চয় যারা ঈমান আনায়ন করেছেন যারা ঈমানের অধিকার যারা যারা উমিনা ঈমান আনায়ন করেছে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছেন ওয়া আমিলুস সলিহাত এবং ঈমান আনার পরে নেক আমল করেছে সুবহানাল্লাহ আমার তেলাওয়াত কি দয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা এই দুনিয়ার জমিনে সবাই কিন্তু ভুলের মধ্যে না এই দুনিয়ার জমিনে যারা চারটা গুণে গুণান্বিত হবে এক নাম্বার কি বললাম ইমান জুড়ে বলেন এক নাম্বার কি আরো জুড়ে বলেন
এক নাম্বার হলো যারা পৃথিবীতে ঈমান আনয়ন করেছে দুই নাম্বার হলো যারা নেক আমল করেছেন তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ মানুষকে সব সময় ভালো উপদেশ দিয়েছে চার নাম্বার হলো মানুষকে যারা সদা সর্বদাই ভালো কাজের দিকে আহ্বান করেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে সবাই ভুলের মধ্যে না এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে রে আমার আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কি তো আয়াতের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله أكبر زورة بولين الله تعالى بولين এক নাম্বার যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করেছে তারা হলো আমার দরবারে আমার পছন্দের বান্দা ও মুসলমান আজকে আপনি পরিদলের মুসলমান আপনার বাবা মুসলমান আপনি তার ঘরে জন্ম নিয়েছেন আপনি নিজে হইলেন মুসলমান মুসলমানই পাইতে যাইয়া আপনাকে ঘর বাড়ি ছাড়তে হয় নাই কোনো কিছু কিন্তু ত্যাগ করা লাগে নাই ঠিক কিনা জোরে বলে আপনি কি কোনো কিছু ত্যাগ করছেন জোরে বলেন এখানে যারা আছেন কয়জন আছেন মুসলমান হওয়ার কারণে ঘর বাড়ি ছাড়ছেন কয়জন আছেন জোরে বলে আমার আল্লাহ তাআলার পরে যার সম্মান আমার আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার চিল্লায়া বলে আল্লাহর পরে কার সম্মান নবীজির আল্লাহর পরে যদি কারো সম্মান আপনারা বলতে বুঝাইতে চান কিন্তু আমার আল্লাহ বলেন আমার পরে যার সম্মান তিনি হলেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেনই বা হবেন না এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 2 লক্ষ মতান্তর 1,24,000 নবী রাসূলদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন কাউকে তো আমার আল্লাহ নিজের বাড়িতে দাওয়াত করে নেই নাই ঠিক কিনা জোরে বলে একমাত্র আমার আপনার নবীজিকে আল্লাহ স্বয়ং মেরাজ করেছেন মেরাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন সুবহানাল্লাহ নবীজির মতো এত বড় দামি মানুষ এই পৃথিবীতে আর আসবে জোরে বলেন কেউ আসবে না যে প্রধান অতিথি হয় তার আসন তার আশাটা সবার পরে হয় ঠিক কিনা জোরে বলেন আজকে যারা কাদিয়ানি তারা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন চেপে ধরা হয় তারা এই কথা বলতে বাধ্য হয় মুহাম্মদ সবার শ্রেষ্ঠ জানি কিন্তু আমরা ওনাকে শেষ নবী মানি না নাউজুবিল্লাহ জোরে বলেন শেষ নবী মানে না এটা কেমন মানা হলো আমার আল্লাহ তাআলার পরে যার সম্মান সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত ইসলামের সঠিক মেসেজটা মক্কাবাসীদের সামনে পেশ করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ নিজেরাই আল আমিন বলে উপাধি দিয়েছিলেন নবী আমার যখন তাদের সামনে সঠিক ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আমার আপনার নবীজিকেও মক্কাবাসী এমন অত্যাচার করেছেন আমার আল্লাহ তাআলার অধারে নবীজি মক্কা ছাড়তে হিজরত করতে বাধ্য হয়েছে ঠিক কিনা জোরে বলেন যে কথাটা বলতেছিলাম আমরা যারা এখানে মুসলমান আছি আমাদেরকে ঘর বাড়ি কোনো কিছুই ছাড়তে হয় নাই ঠিক কিনা আমরা রেডিমেড মুসলমান আমার বাবা মুসলমান আমি তার ঘরে জন্ম হয়েছি তার সন্তান আমিও মুসলমান এই জন্য মুসলমান মুসলমানের কদর আমাদের কাছে নাই
মুসলমানের কদর ঈমান কি জিনিস এটা যদি আমি আপনি বুঝতে পারতাম তাহলে আজকে আমাদের সামনে দাঁড়াইয়া বেদিন কাফির নাস্তিকের বাচ্চারা তারা কথা বলার কোনো সাহস করত না আমাদের ঈমান জ্বলতেছে নিভতেছে জ্বলতেছে আবার নিভে যাচ্ছে এটা হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বন্ধু এই পৃথিবীর জমিনে যারা এক নম্বরে ঈমান আনায়ন করবে আমার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনায়ন করবে এই দুনিয়ার জমিনে আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন ঈমান আনার পরে নেক আমল করেছে নেক আমল করিয়া যারা দুনিয়া থেকে বিদায় হইতে পারবে গো আমার আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মত শোনো তোমরা কেমন ঈমান আনবা কাদের মতো ঈমান আনবা আমার সাহাবীরা যেমন ঈমান আনায়ন করেছিল রে আমার সাহাবীদের মতো তোমরা ঈমান আনায়ন করবা সুবহানাল্লাহ আমিনু কামা আমানান নাস আবার সাহাবীরা যেমন ভাবে ঈমান আনায়ন করেছিল রে ও আমার উম্মত আমার সাহাবীদের মতো তোমাদের ঈমান এইভাবে আনবা সুবহানাল্লাহ নবীজির সাহাবীদের ঈমান কেমন ছিল মুসলমান আমার নবীজির একজন সাহাবী ছিল কালো সাহাবী যার মক্কার মধ্যে মানুষ মদিনার মানুষ কালো হওয়ার কারণে তাকে মানুষ মূল্যায়ন করত না এক তো কালো আবার বেশরি আবার খাটো আমার নবীজি ডাক দিয়া বলেন সাহাবী তুমি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছ সাহাবী তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তুমি কি বিবাহ করবা না সুবহানাল্লাহ হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে আমার নবীজি একজন কালো সাহাবীকেও বলেন নাই তিনি আমার আপনার পয়গম্বর নবী আমার ডাক দিয়া বলেন রে সাহাবী তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তুমি কি বিহক বিবাহ করবা না আল্লাহ নবীর কালো সাহাবী হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছড়িয়া নবীজি ডাক দিয়া বলেন নবীজি আমি মদিনার মধ্যে সবার থেকে বেশি আমার চেহারার কোনো কাঠিন ভালো না শরীরের রং তেমন সুন্দর না মানুষ আমাকে মূল্যায়ন করে না আমার ঘর নাই আমার বাড়ি নাই কে আমার কাছে তাদের মেয়ে বিবাহ দিবে আমার নবীজি উপস্থিত সাহাবীদের সামনে এইভাবে বসা নবী আমার ডেকে ডেকে বলেন রে সাদ যা রে আমি নবীজি তোমাকে একজনের নাম বলে দিলাম আমার একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে চলে যা তদানীন তো সময় মদিনার মধ্যে সব থেকে সুন্দরী যে নারী ছিল যাকে মানুষ মদিনার মানুষ নূহুরে মদিনা বলতো
উনার মেয়ের বাড়িতে নবীজি নবীজির কালো সাহাবি হযরত সাদ সালামিকে পাঠিয়ে দিলেন সাহাবি রে যা আমি নবীর সালাম পৌঁছায়া দিবি আর বলবি আমি নবীজি তোকে পাঠাইলাম তার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ রে সাদ যা যা রে আমি এই মজলিসের মধ্যে বসা আমার কাছে খবরটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবা আল্লাহর নবীর কালো সাহাবি হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া হযরত আব্দুল্লাহ হাবের বাড়িতে চলে গেছেন আমর ইবনুল ওয়াহাবের বাড়ির মধ্যে চলে গেছেন বাড়ির মধ্যে গিয়ে সালামি দিয়েছেন সালাম দেওয়ার পরে বলতেছেন কে কে রে সালাম দাও আল্লাহর নবীর সাহাবি হযরত সাদ সালামি ডাক দিয়া বলেন নবীজির সাহাবি আমাকে আমার নবীজি তোমার বাড়ির মধ্যে পাঠাইছে আমার নবীজি বলেছেন তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে তোমার বাড়ির মধ্যে আসার জন্য আমি এসেছি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই আচ্ছা বলেন তো মদিনার সবথেকে সুন্দরী মেয়ে ধনাঢ্য ফ্যামিলির মেয়ে আবার যেই মেয়েটাকে মদিনার মানুষ হুরে মদিনা বলে আর এই মেয়ের কাছে যদি একজন কালো সাহাবি বিবাহের প্রস্তাব নিয়ে যায় মা বাবা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে কিনা জোরে বলে চিন্তার মধ্যে পড়ে গেছে কি বলবো নবীজি প্রস্তাব পাঠাইছে কিভাবে না করি এই চিন্তার মধ্যে পড়ে গেছে আর ওনার মেয়েটা ঘরের ভিতর থেকে ওনাদের এই স্বামী স্ত্রীর কুতুবুকুতুর শুনতেছেন বলতেছেন ইয়ার ও আমার আব্বা আবি আর বিন্দু মাত্র সময় আপনি দেরি করবেন না আর ওই কালো সাহাবি প্রস্তাব দিয়ে আর দাঁড়াইছে না চলে গেছে দৌড়াই না জানি কোথায় যায় উনি আর দাঁড়াইলেন না এই মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছেন আব্বা আপনি এখনো দাঁড়ায় রয়েছেন না জানি আপনার উপরে আমার আল্লাহ তাআলা বেরাজ হয়ে কোরআনের আয়াত নাজিল করে বসে আপনি মুহূর্তের মধ্যে আর সময় নষ্ট করবেন না দৌড়াইয়া নবীজির দরবারে যান সুবহানাল্লাহ হযরত আমর ইবনুল ওয়াহাব ওনার মেয়ের কথা শোনার পর বিবাহের কাজে উনি প্রস্তাবে রাজি হয়ে গেলেন নবীজি আমার মেয়েকে সাদ সালামের কাছে আমি বিয়ে দেওয়ার জন্য রাজি সুবহানাল্লাহ নবী আমার ডেকে ডেকে বলেন ও সাদ কোথায় কোথায় রে তোর কপাল খুলেছে আমার সাহাবি আমর ইবনুল ওয়াহাব বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে তাই রে যা রে বিবাহর বাজার কইরা নিয়ে আস হযরত সাদ সালামি ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি কি দিয়ে বিয়ের বাজার করব আমার কাছে টাকা নাই ইন্টি পকেট আমার কাছে বলতে কোনো টাকা নাই আপনি জানেন আমার পরনের মধ্যে কোনো সুন্দর পোশাক নাই কে না চাই সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে কে না চাই নবীজি আমার কাছে বিবাহের বাজার করার মতো তেমন কোনো পয়সা নাই নবী আমার ডেকে ডেকে বলেন ও আমার উসমান আমার এই সাহাবিকে তুমি কিছু হাদিয়া দাও
حضرت سعد السلام رضی اللہ تعالی عنہ کی کچھ ہدیہ دلین حضرت عثمان غنی انہی ہدیہ نیور پر ایمانر کی دام ایمان کی خاطی سمپد اللہ تعالی آمکے اپنا کے بنا درخواستے مسلمانر گھرے جنم دیئچھین اے جنم ایمانر گروت تو ہمرا بجینا ٹھیک کی نظرے بولے حضرت سعد السلام کی ہدیہ دیئچھین انہی بیوہر بازار کرار جنم مدینار بازارر مدے چلے گیئچھین منر مدے کت آنند আমি মদিনার সব থেকে সুন্দরী নারীকে আমি বিবাহ করব নবীজি আমাকে এই সুন্দরী নারীর সঙ্গে আমার বিবাহের প্রস্তাব দিয়ে আজকে আমার বিবাহ করার জন্য আমি বাজারের মধ্যে গেলাম বাজার করার জন্য মনের মধ্যে কত আশা হে পরদলার যুবক দিলের কান লাগায়া শুনিয়া যাও মদিনার বাজারে যাওয়ার পর কে জানি সালাম দে হে নবীজির সাহাবীরা হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আল্লাহু আকবার জোরে বলেন না হে নবীজির সাহাবীরা আসো আসো রে আমাদের নবীজি যুদ্ধের ময়দানে চলে গিয়েছে নবীজির আশেক সাহাবী এই শব্দটা ওনার কানে যাওয়ার পরে বিবাহের বাজার করেছিলেন ইতিহাস প্রমাণ করেছে উনি বিয়ের সদাইগুলো দোকানের মধ্যে ফেরত দিয়েছেন এই টাকা দিয়ে একটা তরবারি কিনিয়াম উনি একটা কালো কাপড় দিয়াম ওনার শরীর থেকে মুড়াইয়া পাগলের মতো যুদ্ধের ময়দানের মধ্যে চলে গিয়েছেন মুসলমান উনি তো পারত আজকে ওনার বাসর রাত ওনার মদিনার সব থেকে সুন্দরী মহিলাকে আজকে বিবাহ করবে উনি যদি যুদ্ধের ময়দানে না যাইতেন নবী তাকে তেমন কিছুই বলতো না কিন্তু না ইমানের পাওয়ার কেমন ছিল তারা নবীজির হাটি আশেকে রাসূল ছিল গো ইমানের আশেক হযরতে সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া তরবারি নিয়া কালো কাপড় দিয়া চেহারাটাকে মুড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন সুবহানাল্লাহ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়েছে আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন সাহাবীরা আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে তাদের লাশ আমার সামনে নিয়ে আসো মুসলমান আমি কেমন করে আপনাদেরকে এই ঘটনা শোনাই নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন সাহাবীরা রে আমার কোন কোন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছে তোমরা আমার সাহাবীদের লাশ আমার সামনে নিয়ে আসো সমস্ত সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদের লাশ নবীজির সামনে হাজির করলেন নবীজি আপনার এই এই সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছেন
নবী আমার ডেকে ডেকে বলেন সাবিরা রে এই যুদ্ধের ময়দানে আমি কালো কাপড় পরিহিত একজন হেঁটো একজন খাটো সাহাবীকে দেখেছিলাম তার চেহারাটা কালো কাপড় দিয়া মোড়ানো এই সাহাবী কোথায় রে আমার সামনে আয় তালাশ করে কোথাও এই সাহাবীকে পাচ্ছে না হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সকলে মিলে এদের কোণার থেকে এই কোণার থেকে ওই কোণার পর্যন্ত এই সাহাবীকে তালাশ করতেছেন একজন সাহাবী দৌড়াইয়া নবীজির কাছে চলে আসছেন নবীজি এই সাহাবী আর অন্য সাধারণ কোন সাহাবী নয় আজকে যেই বিবাহ আপনি পড়ায় আসলেন যার বিবাহ ঠিক করে আসলেন সেই সাহাবি হযরতে সাদে সালামি এই যুদ্ধের কণারে শহীদ হয়ে পড়ে আছেন সুবহানাল্লাহ জোরে বলে নবী আমার ডেকে ডেকে বলেন সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করো আমি নবীজি তাদের জানাজা পড়াইব কিন্তু খবরদার খবরদার আবার সাহাবী জুলাইবকে তোমরা কবরের মধ্যে শোয়াইব না আমি নবীজি এই সাহাবীর লাশটা নিজে কবরে শোয়াইব আল্লাহ কোরআনে বলেছেন تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله أسك فلسطين المسلمان مسجد الأقصى বেদিন কাফেরেরা তাদের আয়ত্তে নেওয়ার জন্য একদিন দুই দিন নয় সত্তর বছর তেছেন আর আমার মুসলমান ভাই এই মসজিদুল আকসা মুসলমানদের অস্তিত্ব টিকায় রাখার জন্য বেদিন কাফেরদের হাতে শহীদ হইতেছেন মুসলমান এই শহীদের মজা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা বুঝবে পৃথিবীর আর কোন মানুষ বুঝবে না নবী আমার হযরতে সাদ সালামের লাশটা বুকের সঙ্গে জড়াইয়া নবীজি চোখের পানি ছাড়িয়া কবরস্থ করতেছেন কবরস্থ করার সময় সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন সুবহানাল্লাহ কইতেন না আরে মিয়া এমন সৌভাগ্য যদি আমার আপনার হতো আমরা নবীর সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছি আমার লাশটা আমার আপনার পয়গম্বর নিজের হাতে কবরের মধ্যে শোয়াইছে তাহলে আমার জীবনটা এর কত সুন্দর হয়ে যেত আমার জীবনটাই না কত ধন্য হয়ে যেত ঠিক কিনা জুড়ে বলে আমার নবীর আজ্ঞা বলেন হযরতে সাদ সালামের লাশটা আমি নিজে কবরের মধ্যে শোয়াইব নবীজি চোখের পানি ছাড়িয়া হযরতে সাদ সালামের লাশটা কবরের মধ্যে শোয়াইলেন একবার সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবীজির চোখ দিয়া পানি পড়তেছে আবার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের মনে কৌতূহল জাগলো নবীজি এই মাত্র চোখের পানি ছাড়িয়া কান্না করতে করতে সাদে সালামিকে কবরের মধ্যে শোয়া দিলেন আবার নবীজি পক্ষান্তরে আবার মুস্কি মুস্কি হাসলেন মুস্কি হাসার কারণ কি কান্না করার কারণ কি একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করে বসলেন নবীজি আপনি কান্না করেছেন তার কারণটা আমরা জানতে চাই বলবেন নি বিয়া তুমি মাফ করবেন নবী আমারে ডেকে ডেকে বলেন ও সাহাবীরা আমার
সামান্য সিক্রিফাইস করেছে হুরে মদিনা দুনিয়ার মদিনার সবথেকে সুন্দরী নারীকে আজকে বিবাহ করার কথা ছিল রে কিন্তু না না আমি নবীজির আশিক হয়ে আজকে আমার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এই কথাটা যখন আমি ভাবতেছিলাম রে আমার চোখ দিয়া অশ্রুগুলো পড়ে পড়েছেন সুবহানাল্লাহ নবীজি আপনি আবার মুস্কি হাসি কি জন্য দিলেন গো নবী আমার ডেকে ডেকে বলেন সাহাবীরা আমার সহজরদ্দিন সাদের সালামিকে আমি যখন কবরের মধ্যে সবাই রে আল্লাহ তালা অসংখ্য অগণিত ফিরিস্তারা জমিনের মধ্যে তশরিফ এনেছে আর অসংখ্য অগণিত হরপরিরা তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এই দুনিয়ার জমিনে যারা ঈমান আদায় করবে ঈমান আদার করে নেক আমল করবে নেক আমল করিয়া যারা আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে রে আমি আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস এই ঈমানের দাওয়াত আমার আপনার পয়গম্বর মক্কাবাসীকে দিয়েছেন কিনা জোরে বলেন আরো জোরে বলেন আমার ওয়াজ বুঝেন না আপনারা মক্কাবাসীকে আমার আপনার পয়গম্বর ঈমানের দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কার কাফেররা এক হয়ে গিয়েছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাউজুবিল্লাহ জোরে বলেন তারা এইভাবে আচরণগুলো করত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের পূর্ব পুরুষদের ধর্ম বাপ দাদাদের ধর্ম উপরে চুনকালি মারতে চায় তাকে আর তার এই অত্যাচার আমরা বরদাস্ত করব না এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন নবীজিকে দুনিয়া থেকে হত্যা করে ফেলবে নাউজুবিল্লাহ জোরে বলে সংক্ষেপে বলে যাই নবী আমার রাহমাতুল্লিল আলামিন আমি তো এই আয়াতটাই তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে আল্লাহ তাআলা বলেন মন্দ খবরদার আপনি তাদের কথাই কান দিবেন না কিন্তু আপনি আপনার মিশন চালিয়ে যান আপনার মিশন চালিয়ে যাবেন ঠিক কিন্তু প্রতিবাদ করার কোনো অধিকার আমি আপনাকে দেই নাই আপনি সহ্য করে যাবেন আজকে ওলামায়ে কেরাম সঠিক কথাগুলো বলতে পারে না তাদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায় এটা নতুন না এটা নবীর আমল থেকেই চলতেছিল কিয়ামত পর্যন্ত চলবে একটা দল থাকবে হকের দিকে কুল জা আল হাক ওয়া জা হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আল্লাহ বলেন দুইটা দলে বিভক্ত হবে একটা হবে হকের দল আর একটা হবে বাতিল পন্থী ঠিক কিনা জোরে বলে দুইটা দল হবে নবী আমার প্রতিবাদ করলেন না একটা সময় আল্লাহ তাআলার হুকুমে নবীজি মক্কা ছাড়তে বাধ্য হয়েছেন হযরতে সিদ্দিকে আকবরকে নিয়ে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলেন মদিনার মধ্যে আসার পরে তারা সেখানের মধ্যেও নবীজির পিছু ছাড়লো না মদিনার মধ্যে আসার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ মনোযোগ দিয়া শুনেন এদিক সেদিক কান দিবেন না নবীজি ইচ্ছা করে তাদের উপরে পড়ছে না তারা আসছে জোরে বলেন নবীজি তাদের আক্রমণে আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন হিজরত করার পরে তারা তারপরেও নবীজির পিছু ছাড়লো না তারা নবীজিকে শেষ করে দেওয়ার জন্য তারা হিজরত করে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছেন তাদেরকে শেষ করে দেওয়ার জন্য আবার মক্কা থেকে কাফিরা আবু সুফিয়ানের নেতৃত্বে আবার বদরের প্রান্তরে আসছে
নবীজিকে শেষ করবে, নবীজির সাহাবীদেরকে শেষ করবে। নবী আমার বলতেছেন, ও সাহাবীরা, তারা তো এখানের মধ্যে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, কি করা যায়, কি পরামর্শ করবে? নবী আমার সেদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, 313 জন সাহাবীদেরকে নিয়ে, তাদের কাছে কোনো অস্ত্র নাই, তেমন ঢাল নাই, তাদের মতো তেমন ঘোড়াও নাই, নবীজি বদরের প্রান্তরে গেলেন। আপনারা বুঝে থাকলে বলুন তো, নবীজি স্বয়ং যুদ্ধের ময়দানে গেছেন কিনা? জোরে বলেন। আল্লাহ চাইলে তো নবীজিকে বাড়ির মধ্যে বসায় রাখি কেন, নবীজিকে বিজয় দিতে পারতেন কিনা? জোরে বলেন। তাহলে নবীজি যুদ্ধের ময়দানে স্বয়ং নিজে গেলেন কি? সেখানের মধ্যে লম্বা ইতিহাস, আমি আপনাদেরকে ইতিহাস শোনানো মাকসাদ না। তারা পরাজিত বরণ করলেন, মক্কার মধ্যে 313 জন সাহাবি। এক পর্যায়ে নবীজি দুটো হাত উপরের মধ্যে উঠায় দিয়েছেন, একজন সাহাবি নিজে বর্ণনা করতেছেন, এক সময় নবীজি নবীজির হাত এমন ভাবে উপরে উঠাইছেন, আমরা সকলে জিকির করি, লা ইলাহা, জোরে উঠেন নাকি, কেমন করে মৃত্যুবরণ করলো, এই ঘটনা শুনবেন নি? নবীজির দুইজন সাহাবি মুসলমান, আজকে আমার আর আপনার ইমান আর সাহাবিদের ইমানের মধ্যে কত পার্থক্য! নবীজি বলছেন, আমার সাহাবিরা যেমন ভাবে ইমান আনায়ন করে, আমিলু কামা আমানান নাস, তাদের মতো তোমরা ইমান আনায়ন করবা। এই কথাটা কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে সবার জন্য প্রযোজ্য। সাহাবিদের অনুসরণ, সাহাবিদের জীবন, সাহাবিদের আদর্শ যদি কোনো মুসলমান তাদের জীবনের মধ্যে লালন করতে পারে, ধারণ করতে পারে, এই মুসলমানের জিন্দগিটা হয়ে যাবে সাহাবিদের নমুনা, ঠিক কিনা? জোরে বলে। দুইজন সাহাবি একেবারে শিশু সাহাবি, বদরের প্রান্তরে আবু জাহেল যখন বড় একটা উঁচা উটের মধ্যে আরোহণ করে বদরের প্রান্তরে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আসে, হযরতে মাস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন আপন ভাই। আচ্ছা বলেন তো, এই শিশুদের দুইটা বাচ্চা বসা, তারা যদি নবীজির কাছে আইসা বলেন বা আপনাদের কাছে গিয়া বলেন আমরা যুদ্ধে যাব, আপনারা রাজি হইবেন? জোরে বলেন না কেন? নবীজিও আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, আমি সাহাবিদেরকে প্রস্তুত করতেছি, লাইন দ্বারা কারা কারা কোন পজিশনে যুদ্ধ করবে আমি তৈয়ার করতেছি, আমার দুইজন বালক সাহাবিদি আমার সামনে আইসা বলতেছেন আমরাও যুদ্ধে যাব। সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজি বলতেছেন, ও সাহাবিরা, তোমাদের তো যুদ্ধে যাওয়ার সময় হয় নাই, তোমরা যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। মুসলমান কষ্ট হইতেছে, হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবি, মনে করেন 7 থেকে 8 বছর বয়স হবে, লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন। নবীজি তাকায় দেখেন লাইনের মধ্যে দাঁড়ায়া এক ভাই এই পাগুলো পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়া নবীজিকে বুঝাইতে চাই, নবীজি আমরা শিশু না, আমরা দেখেন অনেক বড় হয়ে গেছি। সুবহানাল্লাহ, নবীজি তাদের দৃশ্য দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি ডাক দিয়া বলেন, ও মুআজ, ও মুআজ, তোমাদের যুদ্ধে যাওয়ার সময় এখনো হয় নাই, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। তখন দুইজন শিশু সাহাবি দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, নবীজি, আমরা যদিও যুদ্ধের ময়দানে বড় কোনো ভূমিকা পালন করতে পারবো না, কিন্তু আপনি আমাদেরকে অনুমতি দেন, কাফের বেদিনেরা যদি আপনাকে ফলো করে তীর নিক্ষেপ করে হয়তোবা আপনার শরীরে লাগার আগে আগে বাস পাখির মতো উড়াল মারিয়া আপনার সামনে এসে আমরা ছায়ার মতো এই তীরটা আমাদের বুকের মধ্যে জড়াই দিব। সুবহানাল্লাহ, তখন নবীজি বললেন, তোমাদের মধ্যে একটা পরীক্ষা নিতে চাই, তোমরা দুলু ভাই কার শক্তি কতটুকু আছে একটু পরীক্ষা করি। তখন বড় ভাই আর ছোট ভাই তারা কুস্তিগির লাগে গেলেন, ছোট ভাই একবার বড় ভাইরে পিছনে ফেলে দিলেন। আচ্ছা বড় ভাই তো ছোট ভাইরে এমনিতেই ওনার তলে ফেলতে পারবে। নবীজির আশেক সাহাবি
হযরত মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই একজন আরেকজনকে বলতেছেন ও আমার ভাই তুমি আমার বড় তুমি যদি আমাকে তোমার নিচে ফেলে দাও তাহলে নবীজি তোমাকে অনুমতি দিয়া দিবে আমাকে অনুমতি দিবে না ও আমার ভাই আমি এই বদরের যুদ্ধে শামিল হতে চাই তুমি আমার একবার নিচে ফেললে আমারে তোমাকে ফেলার সুযোগ দিও সুবহানাল্লাহ নবী আমার এই দৃশ্য দেখার পর তাদেরকে অনুমতি দিলেন ইতিহাস প্রমাণ করেছে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায় এই মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন উঁচা গুড়ার মধ্যে উঁচা উটের মধ্যে যে লোকটাকে দেখা যায় এই লোকটার পরিচয় কি সাহাবী ডেকে ডেকে বলেন ও মুআজ শোনো তারা কাফেরদের নেতৃত্বের যে লিডার এটা হলো আবু জাহেল তাদের প্রধান ইতিহাসের মধ্যে আসছে এই শিশু দুই সাহাবি এই খবরটা শোনা মাত্র বাস পাখি যেমন ভাবে তার খাবারকে নিশানা করিয়া উপর দিকে এইভাবে তার নিশানার উপরে আক্রমণ করে বসে এই দুইজন শিশু সাহাবি তাদের ইমানের কত পাওয়ার ছিল তাদের তার ইমানের কত খাঁটি ছিল যদিও শিশু সাহাবি কিন্তু এই খবরটা শোনা মাত্র আবু জাহেলের উপর লাফ মারিয়া ঝাঁপাইয়া আক্রমণ করতে বিন্দু মাত্র দেরি করলেন না এই শিশু সাহাবীদের হাতে তদানীন্তন সময় কুখ্যাত নরপশু আবু জাহেল এই বদরের প্রান্তরে তাদের হাতে মৃত্যুবরণ করে জাহান্নামের কীট জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে আচ্ছা বলেন তো দুইজন শিশু সাহাবী তাদের ঈমান কেমন ছিল আজকে আমার আপনাকে কাফেরের গোষ্ঠী নাস্তিকের গোষ্ঠী আজকে লক্ষ লক্ষ মুসলমান সমাজের মধ্যে অভাব নাই কিন্তু নবীজির চরিত্র নিয়ে কথা বলে আশেকে রাসূলদেরকে বাড়ি সালাম দিয়াও খুঁজে পাওয়া যায় না ও মুসলমান দিলের গান লাগায় শুনিয়া যান এই দুনিয়ার মধ্যে কতদিন আপনি বাঁচবেন আমি কতদিন দুনিয়ার জমিনে থাকব কেউ কিন্তু বলতে পারবো না কেউ বাঁচতে পারবো না কিন্তু এই দুনিয়ার জমিনে আপনি যদি ঈমানের দৌলত দিয়ে আল্লাহ তাআলা যেই ঈমান আপনার কাছ থেকে চেয়েছেন সেই ঈমান নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন হাজারো কষ্ট কাফেরেরা নবীজিকে দিয়েছেন নবীজি প্রতিবাদ করলেন না নবীজির আদর্শ যদি আপনি অনুসরণ করতে পারেন নবীজি হিজরত করেছেন মক্কা থেকে নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন মাতৃভূমি ত্যাগ করে বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে হুনাইনের যুদ্ধে এইভাবে অসংখ্য যুদ্ধের ময়দানে নবীজি নিজে